ইরাককে পেছনে ফেলে এবার এগিয়ে গেল রাশিয়া। তেল সরবরাহের ক্ষেত্রে এবার এগিয়ে গেল রাশিয়া। ভারতের সবথেকে বৃহৎ তেল সরবরাহকারী দেশ হিসেবে ইরাককে পেছনে ফেলে এগিয়ে গিয়েছে রাশিয়া। এর আগে আমরা জানতাম যে ইরাক সবথেকে এই যে দৌড় সে দৌড়ে এগিয়ে রয়েছে, ইরাক সবথেকে বেশি তেল সরবরাহ করে ভারতকে। কিন্তু এখন নতুন যে তথ্য জানা যাচ্ছে যে রাশিয়া সবথেকে বেশি তেল সরবরাহ করে। সৌদি আরবকে ছাড়িয়ে তেল সরবরাহকারী দেশ হয়ে উঠছে ভারতের সর্ববৃহৎ তেল সরবরাহকারী দেশ হয়ে উঠছে রাশিয়া। কারণ ইউক্রেনের যুদ্ধের পর রাশিয়া অপরিশোধিত তেল কিনছে ভারত, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্বের তেল সরবরাহকারী যে দেশগুলো রয়েছে তার মধ্যে রাশিয়া সবথেকে বেশি এগিয়ে রয়েছে। কারণ মস্কো 30% ছাড় দিয়ে তেল বিক্রি করছে। সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার রাশিয়ার তেল, গ্যাস এবং কয়লা চালন করছে। এগিয়ে রয়েছে রাশিয়া, ভারতের সবথেকে বৃহৎ তেল সরবরাহকারী দেশ হিসেবে এগিয়ে এসেছে রাশিয়া। আরও একবার আপনাদের জানিয়ে রাখবো, সবথেকে বৃহৎ তেল সরবরাহকারী দেশ হিসেবে এগিয়ে এসেছে রাশিয়া। ইরাককে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে রাশিয়া। ভারতের সবথেকে বৃহৎ তেল সরবরাহকারী দেশ রাশিয়া, তেল সরবরাহ এগিয়ে রয়েছে রাশিয়া। ইরাককে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে রাশিয়া, কারণ রাশিয়া 30% ছাড়ে অপরিশোধিত তেল দিচ্ছে। ভারতের সবথেকে বড় তেল সরবরাহকারী দেশ রাশিয়া। রাশিয়া এগিয়ে রয়েছে ইরাককে পিছনে ফেলে, এগিয়ে রয়েছে রাশিয়া, এগিয়ে রয়েছে রাশিয়া সবচেয়ে বেশি তেল সরবরাহকারী দেশ হিসেবে এগিয়ে রয়েছে রাশিয়া। তিরিশ শতাংশ ছাড়ে রাশিয়া তেল দিচ্ছে, তাই রাশিয়া ইরাককে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে। সবথেকে বৃহৎ তেল সরবরাহকারী দেশ হিসেবে এগিয়ে গেল রাশিয়া, ভারতকে পিছনে ফেলে এগিয়ে গেল রাশিয়া। রাশিয়া এগিয়ে গিয়েছে ইরাককে পিছনে ফেলে, এগিয়ে গিয়েছে রাশিয়া।